পরে আবার ওই যে জাকির আছে না, হ্যাঁ, অনেক মানুষ নিয়ে আক্রমণ করছে। আর ওই পেশের টা ওই পেশ দিয়ে যান, ওই পেশ দিয়ে বড় টা ওই পেশ দেন। কারেন্ট চালু আছে না? কারেন্ট বন্ধ, কারেন্ট বন্ধ, কারেন্ট নেই। কিতাব থাকলে উল্লেখ না। এই দাদা, 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 এই দাদা,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, ভোলা জেলা বাফতা ইউনিয়নে মাকতাবাতুল ফোরকানিয়া জামে মসজিদের এই অবস্থা বর্তমানে। এই মসজিদকে কিছু নামদারি মুসলিমগণ পাঞ্জাবি এবং টুপি মাথায় দিয়ে, তার সাথে কিছু জুয়াখোর মদখোর কিছু লোক এসে আমাদের এই মসজিদকে ভেঙে চুরমার করে দিচ্ছে, এবং মহিলারা কিছু বাধা দিতে আসছে তাদেরকে মেরে কাজ থেকে সরিয়ে দিয়েছে, এবং যারা সারা জীবন মসজিদে এসে নেই তারা ঘুষ দিয়ে কাঁসা দিয়ে এসে আমাদের এই মসজিদকে আজকে এই অবস্থা করে দিয়েছে। আমরা এই বিষয়টি সারা বাংলাদেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী থেকে সহ বাংলাদেশের সর্বত্র যত মানুষ রয়েছে এবং আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে, আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা বিষয়টি একটু খেয়াল করে দেখুন, এবং মুসলিমরা যে মসজিদগুলোর উপর আক্রমণ করছে দেখুন। সুরা বাকারার 2 নম্বর সুরা 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, তার চাইতে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ, জালিমার কে হতে পারে যে আল্লাহর মসজিদ গুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো বিরাম করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এই আয়াত 1500 বছর আগে নাজিল করেছেন।
অথচ কিছু নামদারি মুসলিমরা এসে আমাদের এই মসজিদ গুলোকে ভেঙে কোরআনুল কারিম গুলোকে হাদিসের কিতাব গুলোকে সবগুলোকে লাত্তি মেরে ফেলে দিয়ে কিছু কিতাব এবং মসজিদের ফ্যান বাকি মসজিদের যা কিছু দান বক্সের টাকাগুলো সবগুলো তারা নিয়ে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।